গুরু উপায় তো বলবেই, কারণ গুরু আমাদের সামনে বসে আছেন, ডাক্তার দেবজ্যোতি দত্ত, আজকে পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট উনি হাজির হয়েছেন আমাদের সঙ্গে ব্যথার কথা অনুষ্ঠানে রাহুল এবং সৃজনীর সঙ্গে। এবং এই গান চলার মাঝে আমাদের কাছে একটা ফোন এসেছিল যেখানে আত্রেয় বসু বললেন যে তিনি একজন স্টুডেন্ট এবং বেশিক্ষণ একটানা লিখলে, ওই যে ক্ষেত্রে দুই হাফে পরীক্ষার ক্ষেত্রে লিখতেই হয়, তো হাতের কোড়ে আঙুল থেকে শুরু করে হাতের পেছন দিকে শোল্ডার জয়েন্ট অবধি অসম্ভব ব্যথা তার হয় এবং পরীক্ষার শেষ অংশে তাই লিখতে খুব সমস্যা হয়, এবং ব্যাক টু ব্যাক পরীক্ষা থাকলে খুব সিভিয়ার স্ট্রেস তৈরি হয় এবং অনেক সময় পেইনকিলার খেয়েও তাকে পরীক্ষা দিতে হয়েছে। তো কী করবেন তিনি? দেখুন, এই ক্ষেত্রে একটা জিনিস আছে যে হাতের কেনে আঙুল থেকে ব্যথাটা যাচ্ছে হচ্ছে আপনি শোল্ডার, হ্যাঁ, তো এটা সাধারণত কিন্তু একটা ঘাড় থেকে, যে আমি যেটা স্লিপ ডিস্ক বলছিলাম না কোমরের ক্ষেত্রে, ঘাড়ের ক্ষেত্রেও একই ধরনের স্লিপ ডিস্ক সম্ভব, এবং সেই ক্ষেত্রে আমাদের কোন ডিস্কটা প্রোল্যাপস হয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু ব্যথার ধরনটা পাল্টায়। তো এই ক্ষেত্রে ওনারা সম্ভবত C7 বা C8 ডিস্কের থেকে, কারণ আমাদের জায়গা আছে কিনে আঙুলের দিকে যায় ওই C7 C8 লেভেলটাই, তো সেই জায়গাটাতে কোনো রকম সমস্যা থাকার সম্ভাবনা আছে। ওনাকে বলবো একটু ডাক্তারের সাথে পরামর্শ করতে এবং প্রয়োজনে একটা সার্ভাইকাল MRI করে ওখানকার অবস্থাটা দেখে সেই অনুসারে চিকিৎসা করতে হবে। তবে এক্ষেত্রে আরেকটা রোগও একই ধরনের সমস্যা নিয়ে আসে যেটাকে বলে গুয়ান্স ক্যানাল সিন্ড্রোম। তো সেই ক্ষেত্রে আমাদের ওই একটা আলনার নার্ভ আছে যেটা আমাদের হাতের রিস্টের কাছে চাপা পড়ে গিয়ে ধরনের সমস্যা করে, তো এই দুটোই সবার সম্ভাবনা আছে, এক্স্যাক্টলি কোনটা হয়েছে সেটা দেখে সেই অনুসারে চিকিৎসা করতে হবে। আমাদের হাওড়া থেকে অরিজিৎ ঘোষ কমেন্টে লিখেছেন যে আমার পায়ের ফিবিউলা সার্জারি হয়, স্পাইনালে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল, অপারেশনের 7-8 মাস পর থেকে বেশিক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে কোমরে একটা ক্র্যাম্পিং বা পেন অনুভব করি, রিলিফ পাওয়ার কি উপায়? আচ্ছা, এই ক্ষেত্রে প্রথমত যেটা বলবো যে এটা অনেক মিথ একটা যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে কোমরে ব্যথা হয়, স্পেশালি তো সিজার যারা করে তারা তো সবাই প্রায় এসে বলে, বাট ইট ইজ রিয়েলি মিথ, কারণ স্পাইনাল অ্যানাস্থেসিয়ার সাথে এই ব্যথাগুলোর কোনো সম্পর্ক নেই। রাদার আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্পাইনের ব্যালেন্স, অর্থাৎ এই ক্ষেত্রে কী হচ্ছে, ওনার পায়ে একটা পায়ে ইঞ্জুরি হয়েছে, এবার এটাতে আমাদের বডি সবসময় চেষ্টা করে সেই দিকটাকে প্রোটেক্ট করতে, এবং এই প্রোটেক্ট করতে গিয়ে আমাদের স্পাইনের যে নর্মাল ব্যালেন্স যেটা মুভমেন্টের ব্যালেন্স সেটা নষ্ট হয়, এবং সেইটা হয়ে গিয়ে স্পাইনের কোনো একটা সাইডের ফ্যাসেট জয়েন্ট কম, সব থেকে বেশি এটাই হয় স্পাইনের, শুধুমাত্র স্পাইন তো ডিস্ক আর ইয়ে নয়, তো এর পেছনে দুটো ছোটো ছোটো জয়েন্ট আছে যারাও কিন্তু ওজন ক্যারি করে, আমাদের বডি ওয়েট ক্যারি করে, এটাকে বলে ফ্যাসেট জয়েন্ট। 80% ওয়েট যায় ডিস্ক দিয়ে এবং ভার্টিব্রাল বডি দিয়ে, 20% ওয়েট, 10% 10% দুটো ফ্যাসেট দিয়ে। সাধারণ এই ক্ষেত্রে যেটা হয়, ওই যে ফ্যাসেট জয়েন্ট রয়েছে সেইখান থেকে ব্যথা উৎপত্তি হয়। এই ক্ষেত্রে ফ্যাসেট জয়েন্টের কিছু কিছু চিকিৎসা আছে, তার ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এই ফ্যাসেট জয়েন্টের। তো সাধারণত ভালোভাবে ইভ্যালুয়েট করে পেশেন্টকে দেখে তারপরেতে এইখানে ফ্যাসেট জয়েন্টের রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করলে কিন্তু পেশেন্ট সুস্থ হতে পারে। বেশ, এবং আমরা একদম গানে যাওয়ার আগেই আমরা ওই ঘাড় কাঁধ পিঠ এই ব্যথাগুলো নিয়ে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন পশ্চাৎ তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ধরুন পশ্চাৎ একটা প্রিভেন্টিভ একটা মেজারমেন্ট, তো আমার যখন ব্যথাটা হচ্ছে সেই মুহূর্তে আমি কি উদ্যোগ নিয়ে তবে সে ব্যথাটা কমবে? আচ্ছা, প্রথমত বলি যে পশ্চাৎ ডেফিনেটলি ব্যথার জন্য দায়ী, কিন্তু যখন একটা ব্যথা ফুল ফ্লেজেড রয়েছে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি অপশান নেই যে আপনি পশ্চাৎ চেঞ্জ করে তাকে সুস্থ করে দেবেন, তার কারণ সেখানে পেশেন্টের এতটা ব্যথা হয় যে আমরা সাধারণত তাকে যেটাতে সে কমফোর্টেবল সেটাতেই থাকতে ইয়ে করি। ইভেন এরকমও হয় যখন খুব তীব্র ব্যথা নিয়ে আসে সেই সময়ের জন্য আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে পোস্টপন্ড করি যতক্ষণ না আমরা ওষুধ দিয়ে ব্যথাটা একটু কন্ট্রোল করে আনছি। তো তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে তো অবশ্যই রেস্ট দরকার, সেক্ষেত্রে তিনি যে পজিশানে কমফোর্টেবল ফিল করছেন তার সাথে আমাদের ওষুধ দিতে হবে এবং সেই ক্ষেত্রে আস্তে আস্তে তাকে মোবিলাইজ করতে হবে, অর্থাৎ হঠাৎ করে তাকে যেন কষ্ট দিয়ে আমরা কিছু করব না যেটা ডেফিনেটলি পেশেন্টের পক্ষে ক্ষতিকর হতে পারে। কারণ এইটা খেয়াল রাখতে হবে এই যে পশ্চারের ফিক্সেশন বা একটা ব্যথা হলে জায়গাটাকে ইমোবিলাইজ করে দেওয়া, এটা কিন্তু বডির ন্যাচারাল রেসপন্স। আচ্ছা, বেশ। আর অবশ্যই আরেকটা এই ব্যথার প্রসঙ্গে একটা কথা আসে, যেটা ধরুন ব্যথা হচ্ছে এবং বিজ্ঞাপনে দেখাচ্ছে যে যখনই ব্যথা হচ্ছে যারই ব্যথা হচ্ছে সে হঠাৎ আর্তনাদ করে উঠছে আ করে, তারপর হঠাৎ করে কেউ একজন বলছে আরে তুমি ওই বেগুনি স্প্রেটা ইউজ করো না, এই বেগুনি স্প্রে বা বেগুনি মলমটা তুমি ইউজ করো, তোমার 10 মিনিটে ব্যথা কমে যাবে, তো এটা কি আদৌ কাজ করে বা কতটা কাজ করে করলে?
হ্যাঁ, এই প্রসঙ্গে বলবো, এই ধরনের যেগুলো বেগুনি স্প্রে, লাল স্প্রে, নেল স্প্রে, এগুলো মূলত হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, বা আমাদের আর এক কথায় সহজ বলতে গেলে যে পেন কিলার তারই স্প্রে। ঠিক আছে, তো ডেফিনেটলি এই ধরনের এনসেডস জাতীয় ওষুধ বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ভালো ভাষায় বলে, তো এগুলো অ্যাকিউট পেন কমানোর জন্য কার্যকারী। তো স্বাভাবিকভাবে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ব্যথা যখন হচ্ছে তখন সেই ব্যথাতে আমরা খুব কমনলি বলি রেড ফ্ল্যাগ সাইন, মানে এমন কিছু জিনিস যেটা ইমিডিয়েটলি খুব খারাপ অবস্থায় চলে যেতে পারে, যেমন ভেতরে কোনো টিউমার, ক্যান্সার বা কিছু আছে কি না, যেক্ষেত্রে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি প্রথমে এই ধরনের ব্যথার ওষুধ দিয়ে ব্যথাটা কমাতে যাই, আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবো, যে যেখানে আগে চিকিৎসা করলে জিনিসটা অনেক ভালোভাবে সেরে যাওয়ার সম্ভাবনা, তো সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি ইউজ করা খারাপ। কিন্তু যদি আমরা বলি সাধারণ চোটের ব্যথা যেখানে ভেতরে কোনো রকম সমস্যা হয়নি, সেক্ষেত্রে প্রথম 3-4 দিনের জন্য ডেফিনেটলি এই ধরনের মলম কিছুটা উপকার করে। তো স্বাভাবিকভাবে আমি বলবো যে যখন ব্যথা হচ্ছে এটা কারোর কাছ থেকে প্রথম ইভ্যালুয়েট করিয়ে নেওয়া, কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে, যে সেখানে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না, বা কিছু বেসিক টেস্ট যেমন খুব কমনলি যেটা করানো হয় এক্সরে, তো এটা করে দেখে নেওয়া ভেতরের হাড়ে অ্যাকচুয়ালি কোনো রকম ফ্র্যাকচার বা কোনো চোট আছে কি না। বাট সেটা যদি না থাকে সেক্ষেত্রে অল্প দিনের জন্য ডাক্তারবাবু এই ধরনের ওষুধও প্রেসক্রাইব করেন, মানে এনসেডস মানেই যে খারাপ তা নয়, তবে হ্যাঁ দীর্ঘদিন এনসেডস খেলে তো ডেফিনেটলি ক্ষতি হতে পারে, যে জায়গাটা আমাদের সমস্যা হয়। আমরা হয়তো কোনো একটা ওষুধ 5 দিনের জন্য বললাম, আমাদের ভারতবর্ষতে এমন কোনো ব্যবস্থা নেই যে কোনো দোকান 5 দিনের পর আর ওষুধটা দেবে না, প্রেসক্রিপশানটা যতদিন দেখাবে ওষুধের দোকানের বিক্রি হবে, ওষুধের দোকান দিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা সিগনিফিক্যান্ট ড্যামেজ কিডনির হওয়ার সম্ভাবনা আছে। স্পেশালি আমরা কিছু পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এরকম এনসেড ইনডিউস নেফ্রোপ্যাথি, হ্যাঁ এটা কিন্তু মানে কিডনির ক্ষতি হয়ে যাওয়া এবং সেটা ভালো রকম ক্ষতি হয়ে যাওয়া এবং সেটাও হয়, তো এইটা খেয়াল রাখতে হবে যদি আমরা এই ধরনের ওষুধ নিই খুব স্বল্প দিনের জন্য, এবং এমন কোনো কন্ডিশন যেন ভেতরে না থাকে যেটা পরবর্তীকালে খুব ভয়াল রূপ নিতে পারে। মানে সেটা বাইরে দিয়ে আমি অ্যাপ্লাই করছি কিংবা আমি সরাসরি খাচ্ছি, দুটো ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। হ্যাঁ, কারণ এনসেডস জিনিসটা সবসময় ভেতরে গিয়েই কাজ করে, বাইরে লাগালেও ও ভেতরে অ্যাবজর্ব হয়েই কাজ করে, এটা স্কিনের ওপরে কোনো মেকানিজম সাধারণ এনসেডস এর নেই। আচ্ছা, রূপশ্রী বোস, ও 12 এর স্টুডেন্ট, তো ও লিখেছে যে যে কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি অনেকক্ষণ সময় ধরে ও বসে থাকে বা তারপর যখন কোনো ভারী জিনিস তোলে তখন হাতের মানে কাঁধের পেছনে একটা ব্যথা অনুভব করে, আর অথবা অনেক সময় হয় ইলেকট্রিক শকের মতন একটা সেন্সেশন কাজ করে, তো এইটা কিভাবে ও মানে লাস্ট 4 বছর ধরে ওটা ফেস করছে, তো কিভাবে এটা? আচ্ছা, ইলেকট্রিক শক আমাদের না ব্যথার ক্ষেত্রে এই কতগুলো মানে টার্ম স্পেসিফিক্যালি আমরা বলি খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইলেকট্রিক শক লাইক, এটা যেটা বলেছি না এটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, এটা একটা নার্ভের ব্যথার লক্ষণ, মানে আমরা বাংলা না খুব রিচ ভাষা, আমরা তো মাঝে মাঝে বলি পেশেন্টদের অনেক সময় এটা, যে আমাদের একটা দুটো ক্লিন কাট ডিমার্কেটেড টার্ম আছে, একটা হচ্ছে ব্যথা, একটা হচ্ছে যন্ত্রণা, যেটা কিন্তু ইংরাজি ভাষায় বা অন্য সব ভাষায় নেই। তো এই ব্যথা পার্টটা সাধারণত আমরা ডাক্তারিতে নসিসেপটিভ পেন বলে যে ধরনের ব্যথা আছে তাকে বোঝাতে ব্যবহার করি, আর এই যে যন্ত্রণা পার্টটা আছে এটা আমরা কিন্তু নিউরোপ্যাথিক পেন অর্থাৎ নার্ভের থেকে ব্যথা হিসাবে আমরা এটাকে ডিনোট করি। তো এটা বাংলার একটা রিচনেস বলবো, তবে এই ক্ষেত্রে আমি যে বলবো ওনার ক্ষেত্রে সমস্যা সমাধানের ক্ষেত্রে দেখতে হবে ইনভেস্টিগেশন করে এক্স্যাক্টলি কোথায় নার্ভের ওপরে কম্প্রেশন আছে বা এক্স্যাক্টলি কী সমস্যা আছে, দেখে সে অনুসারে ট্রিটমেন্টটা কাস্টমাইজ করতে হবে। ব্যথার কথা নিয়ে আছি রাহুল সৃজনী, ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।